সালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় ক্রোম ব্রাউজার ইউজ করার সময় দেখি নতুন নতুন মানে ব্রাউজার কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায়, অর্থাৎ নতুন ট্যাবে ওপেন হয়ে যায়। তো যে কোনো কাজ করার সময় আমাদের গুগল ক্রোম যদি ব্রাউজারে অটোমেটিক ওপেন হয়ে যায়, তো এইখান থেকে আমরা কিভাবে সমাধান করতে পারবো? তো প্রথমে আমরা মাই কম্পিউটার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের যে সি ড্রাইভ আছে, আমরা সি ড্রাইভ ওপেন করব। ওপেন করার পরে সর্বপ্রথম এইখানে ভিউতে এসে এখানে হিডেন আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি, তো এটা কিন্তু আনহিডেন থাকবে। প্রথমে এসে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে হিডেন ফাইলগুলো বের করে নেবেন। নেওয়ার পরে এইখানে যে ইউজার আছে, তারপরে ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার যে পিসির নাম থাকবে সেই নামের এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এইখানে যে অ্যাপ ডাটা আছে, অ্যাপ ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা কিন্তু অপশন বের হবে। এইখান থেকে উপরে যে লোকাল আছে, লোকালে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে গুগল খুঁজে বের করবো আমরা। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে দেখেন এইখানে কিন্তু গুগল পেয়ে গেছি। আমার এখানে কিন্তু দুইটা গুগল আছে, একটা হলো গুগল, একটা গুগল ডট ওল্ড। তো আপনারা যাদের এই গুগল ডট ওল্ড এখানে থাকবে না, তো এখানে প্রথম যে গুগল আছে এই গুগলে আপনারা রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে রিনেম আছে, এই রিনেমে গিয়ে জাস্ট এইখানে ডট দিবেন, ডট দিয়ে ও এল ডি এটা দিয়ে দিবেন। আমার যেহেতু আছে আমি এটা কেটে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু বাইরে ক্লিক করলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে, গুগল ক্রোম আর অটোমেটিক ওপেন হবে না। যদি এইখানে রিনেম করার সময় কোনো ধরনের বাধার সম্মুখীন হন, তাহলে আপনার ব্রাউজারে গুগল ক্রোম যদি ওপেন করা থাকে, যতগুলো ট্যাব ওপেন করা থাকবে সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই কাজটা অ্যাপ্লাই করবেন, আশা করি অবশ্যই কাজটি হয়ে যাবে।